আজ আমরা দেখব 82 কিলো ওয়েট নিয়ে রিস্টার ক্যারাটে প্রশিক্ষক কোশি রঞ্জন মণ্ডল ছোটো ছোটো ছেলেমেয়েদের উপর অসাধারণ দক্ষতার সাথে ব্যালেন্সের খেলা দেখাচ্ছেন। 80-এর দশকে রঞ্জন মণ্ডল হাওড়া স্টেডিয়াম, সল্টলেক স্টেডিয়াম সহ বিভিন্ন জেলায় এই ধরনের খেলা দেখিয়ে মানুষের মন জয় করেছিলেন। তারপর দীর্ঘদিন পেরিয়ে গেছে, আজকে আবার আমরা সেই রঞ্জন মণ্ডলকে নতুনভাবে আপনাদের সামনে এনে ধরলাম। দেখে নিন তার অসাধারণ নৈপুণ্যতা এখনও তিনি কীভাবে ধরে রেখেছেন, সে ছবি আমরা দেখে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। চোখ মারছে হাতে করে এতে লাগা ১৯৮২ সাল ৮৫ সাল ৯০ সাল পর্যন্ত আমি একচেটিয়া বিভিন্ন রকমভাবে মার্শাল আর্টের ওপরে, ক্যারাটের ওপরে আমি বিভিন্ন শো করে এসেছি। ত্রিপুরা, আসাম, বিহার, পশ্চিমবাংলা তো বিভিন্ন জায়গায় আমি এই প্রোগ্রাম করেছি। বডি ব্যালেন্স ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ নিজের ব্রিথিংয়ের ওপর ডিপেন্ড করে। যদি মার্শাল আর্ট করতে হয়, যদি ক্যারাটে করতে হয়, তাকে তার নিজস্ব আগে বডি ব্যালেন্স রাখতে হয়। আজকে 82 কেজি ওয়েটটা একটা 4 বছরের বাচ্চার পেটে 3 ফুট ওপর থেকে লাফিয়ে জাম্প করে পড়া এবং 34 বছরের ছেলে মেয়েদের পেটেতে লাফিয়ে পড়া, এটা সম্পূর্ণ একটা ব্যালেন্স ব্রিথিং পাওয়ার, এছাড়া আর কিছু নয়। বিভিন্ন ব্রেকিং মার্শাল আর্টেতে হয়। আপনি কিছুদিন আগেও দেখেছেন আমাদের রিসরা ব্রহ্মানন্দ হাই স্কুল মাঠে যে প্রোগ্রাম আমি করেছি, সেখানে 8টা বরফকে আমি ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছি। তার জন্য অনেক মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছি, অনেক কারাটে বন্ধুদের কাছ থেকে, কারাটে টিচারদের কাছ থেকেও ভালোবাসা পেয়েছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে পাওয়ার, টেকনিক আর পাওয়ার, তার উপরেই এটাকে ব্রেকিং করা হয়। একসময় আমি একসাথে 19টা টালিও ব্রেকিং করেছি, একটা আঙুলের সাহায্যে, একটা শুধু একমাত্র একটা ওয়ান ফিঙ্গার, একটা আঙুলের সাহায্যে একটা টালি, এই 1 ইঞ্চি ওটা টালিকেও ব্রেকিং করে দেখিয়েছি। এই এই আঙুলটাই যদি একটা মানুষের শরীরে যায়, অটোমেটিক একটা মানুষের স্কিনের ভেতরে ঢুকে যাবে। এখনও আমি এ ক্ষমতা রাখি, যে কোনো মানুষের কাছে এই একটা আঙুল আমি শরীরে ঢুকিয়ে দেবো। তো ঘটনা হচ্ছে যে এটা প্র্যাকটিস, সম্পূর্ণ প্র্যাকটিসের উপর এটা ডিপেন্ড করে। আর এটা আমি মনে করছি যে ক্যারাটে রে সোতোকান ক্যারাটে টু অ্যাসোসিয়েশনের পরিচালনায় যে সমস্ত বাচ্চারা আজকে উঠেছে আমাদের পশ্চিমবাংলা ইন্ডিয়াতে, যে সমস্ত খেলছে রে সোতোকানের অনেক বাচ্চা ট্রেনিং করে বিভিন্ন জায়গায় চাকরিও করছে, পুলিশে চাকরি করছে, বিভিন্ন জায়গাতে আমাদের সরকার দপ্তরে চাকরি করছে। ভবিষ্যতে আবার আমরা রাজ্য সরকারের সহযোগিতায়, আমরা কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় আমরা এই চাকরি দেব। ক্যারাটে যারা করছে এখন, ক্যারাটে দারুণভাবে পপুলার হয়েছে।
আমি আমার যখন 2.5 বছর বয়স তখন থেকে আমি ক্যারাটে শেখা শুরু করেছি। তা আজকে আমার 30 বছর বয়স হয়ে গেল, এখনও পর্যন্ত আমি ক্যারাটে শিখছি আর আমি ট্রেনিংও করাই, বিভিন্ন জায়গায় আমি ট্রেনিং করাতে যাই, স্কুলে ট্রেনিং করাই আর এখন আমি এই প্রফেশনেই এগোচ্ছি। তো মেয়েদের ক্ষেত্রে যেটা বলছি, মেয়েদের ক্যারাটেটা শেখা খুবই জরুরি, কেননা আজকালকার যা দিন পড়েছে সেক্ষেত্রে মেয়েদের আত্মরক্ষা করাটা, নিজেদের আত্মরক্ষা করাটা খুব দরকার। তা তার জন্য সেলফ ডিফেন্সটা আগে শেখা দরকার। আমি যেমন এখানে রিষ্টাতে যে বিবেকানন্দ ইংলিশ একাডেমি আছে সেই স্কুলে আমি এখন স্কুল টিচার, স্পোর্টস টিচার হিসাবে আমি ইনক্লুড করেছি। তো সেখানে আমি ক্যারাটেটা নিয়ে এগিয়ে যাচ্ছি, বাচ্চাদেরকে সেখানে প্রশিক্ষণ দিচ্ছি, কতদূর কী হয় সেখানে দেখা যাক। আর তাছাড়া মা বোনেরা, ছোটো ছোটো বোনেরা, দিদিরা যারা আছে তাদের জন্য আমি বলছি, তারা এই ক্যারাটেটা শিখুক, শিখলে বডিতে যে ফিটনেসটা আসবে বা যে শরীরে যে সুস্থতাটা আসবে সেটা আমি নিজের মধ্যে দিয়ে বুঝতে পারছি। কারণ আমি এই লাইনে তো রয়েছি, প্রথমেই বললাম আপনাদেরকে, ছোটো থেকে আমি এখনও পর্যন্ত এই এই লাইনেই রয়েছি, এই প্রফেশনে আছি। সেক্ষেত্রে শরীরের ফিটনেসটাও আসবে আর এটা শিখলে নিজেদের আত্মরক্ষার যে ব্যাপারটা সেটা নিজের মধ্যে কনফিডেন্সটাও হয়ে যাবে। পাশাপাশি কাজের পাশাপাশি যে কর্মক্ষেত্রে যে সুবিধাগুলো রয়েছে, তা এখন নেভিতে বলুন বা ডিফেন্সের ক্ষেত্রে বলুন, স্পোর্টসটা আগে কাজে লাগে। তো সেক্ষেত্রে আমার মনে হয় ক্যারাটেটা শিখলে আপনারাও যদি শেখেন, ইন্টারেস্ট নিয়ে, মনের মনোবল নিয়ে আসতে হবে সেখানে শেখার জন্য, ভয় পেলে হবে না, এটাতে ভয়ের কিছুই নেই। অনেকের মধ্যে থাকে যে ভয়, কিছু নিজস্ব কোনো ক্ষতি হবে বা শরীরের ক্ষতি হবে, কিন্তু সেক্ষেত্রে আমি বলতে পারি সেরকম কোনো ক্ষতির সম্ভাবনা ক্যারাটেতে নেই। আপনারা আসুন, নিজেদের মনের জোর নিয়ে এগিয়ে আসুন, এর মধ্যে আপনার ক্যারাটেটা শিখলে ভবিষ্যৎ অবশ্যই আছে, কর্মক্ষেত্র আপনার কাজে দেবে। তো আমি চাই আপনারা এগিয়ে আসুন। আর আমি রে সত্যকান ক্যারাটেডু অ্যাসোসিয়েশনে এখন একটা পদে নিযুক্ত হয়েছি। তা আমি কোশি রঞ্জন কুমার মণ্ডলের কাছে ছোটো থেকেই ক্যারাটে শিখছি, তা ওনার কাছ থেকে আমি এখন ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া যেটা আছে সেখান থেকে আমি 4 দান ব্ল্যাক বেল্ট আমি এই মুহূর্তে নিয়েছি, সেটাও আমার কোশি রঞ্জন কুমার মণ্ডলের কাছ থেকেই। ক্যামেরা স্বরূপ দত্তের সঙ্গে শান্তনু ব্যানার্জি, সৃজন খবর বাংলা। আসলে